हेलो अस्सलाम वालेकुम दर्शक बंधुरा, करोना महामारी कारण जातीय विश्वविद्यालय स्थगित परीक्षा आबारो शुरू होते चलते आगामी 7 फेब्रुआरी 2022। जातीय विश्वविद्यालय नोटिस प्रदान कर देखुन किसु नियमावलीर माध्यमे परीक्षाटी शुरू होते जाच्छे। जातीय विश्वविद्यालय परीक्षा नियंत्रण अधिदप्तर गाजीपुर, जातीय विश्वविद्यालय पोनी ऑफिस आदेश 2012/3/421, तारीख हच्छे 3/2/2022, प्रकाशित तारीख एवं COVID-19 परिस्थिति जातीय विश्वविद्यालय परीक्षा ग्रहण संक्रांत जरूरी निर्देशना, सठिक नियमे मास्क पड़ी स्वास्थ्य सुरक्षा निश्चित करी। संश्लिष्ट सकल के जानो जाच्छे जे देशेर कोविड परिस्थिति जातीय विश्वविद्यालय अधीने चलमान विभिन्न परीक्षा संशोधित समयसूची अनुजाई आगामी 7 फेब्रुआरी 2022 तारीख थेके शुरू हबे। तेले एखाने बोले दिच्छे जे 7 फेब्रुआरी 2022 तारीख थेके परीक्षा शुरू हबे। परीक्षा ग्रहणे निम्नलिखित निर्देशना एवं स्वास्थ्यविधि अनुसरणेर जन्य संश्लिष्ट सकलके अनुरोध करा हलो। एना किछु निर्देशना दियेछे, सेगुलो हच्छे परीक्षा केंद्रे 2 জন পরীক্ষার্থীর মধ্যে অন্তত 3 ফুট দূরত্ব বজায় রেখে আসন ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে প্রতিপক্ষের অনুমতি নিয়ে ভেন্যু কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা যাবে। নির্দেশনা, সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী মাস্ক পরিধান করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। মাস্ক সঠিক নিয়মে পরতে হবে এবং মাস্ক ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র পরীক্ষার্থী পরিচয় নিশ্চিত করার জন্য সাময়িক মাস্ক খোলা যাবে। নির্দেশনা, পরীক্ষা কেন্দ্রের প্রবেশে পূর্ব হাত ধোয়ার জন্য প্রয়োজনীয় সাবান এবং পানি ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। নির্দেশনা, সকলকে COVID-19 টিকা দেওয়া হচ্ছে। সেসব শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা বা কর্মচারী এখনও টিকা গ্রহণ করেননি ও অনতি বিলম্বে তাদের টিকা গ্রহণের জন্য বলা হলো। নির্দেশনা, ও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত সকল স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করতে হবে। উপরোক্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। বদরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। দর্শক বন্ধুরা, আপনারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন এবং এই ভিডিওতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।